আপনি ঈশ্বর হলেও তারা পরোয়া করে না, এখন তারা নেশায় মুদ। আপনি যদি মাতাল হতে পারেন, সম্পূর্ণ নেশাগ্রস্ত কিন্তু পুরোপুরি সচেতন, সেটা অসাধারণ জিনিস। অনুসন্ধান দুর্দান্ত হতে পারে, তবে সঠিক জিনিস না করলে আপনার সঙ্গে সঠিক জিনিস ঘটবে না। তো এই ষাটের দশকের কাজকর্মের সৌন্দর্যই হলো, একটা পুরো প্রজন্ম বা অন্তত প্রজন্মের একটা অংশ বুঝতে পেরেছিল যে এখনকার সমাজে মানুষ যেসব কথা বলে তার কিছুই জানে না তারা। নির্বোধ লোকেরা খুব আত্মবিশ্বাস নিয়ে সব রকমের আজেবাজে কথা বলে চলেছে, কেবলই জগৎ সম্বন্ধেই নয়, অন্য জগৎ, স্বর্গ এবং স্বর্গের শ্রেণী বিভাজন নিয়ে অনেক কিছুই তারা বলছে, কিন্তু তারা আসলে কিছুই জানে না। সেই শৈশব থেকেই কারো মনে আপনি যেমনই শ্রেণীবিভাগ সৃষ্টি করে থাকুন, মাদকের সৌন্দর্যই হল একবার নেশাগ্রস্ত হয়ে পড়লে তারা কোনো কিছুকেই পাত্তা দেয় না। আপনি বাবা না পুরোহিত না অন্য কিছু, আপনি ঈশ্বর, তারা কিছুরই পরোয়া করে না, সেই মুহূর্তে তারা নেশায় মুদ। এর সুন্দর দিক এটাই যে শ্রেণী বিভাজন ভেঙে যায়, তবে সমস্যা হলো তার সাথে আপনার সচেতনতা হ্রাস পায়, এটাই এর কুৎসিত দিক। আপনি যদি মাতাল হতে পারেন, সম্পূর্ণ নেশাগ্রস্ত কিন্তু পুরোপুরি সচেতন, সেটা অসাধারণ জিনিস। এজন্যই আমরা যোগকে বেছে নিয়েছি, কারণ আপনি এর মাধ্যমে সম্পূর্ণ মাতাল হতে পারেন। আমার চোখের দিকে তাকান, আমি সবসময় নেশাগ্রস্ত কিন্তু যথেষ্ট সচেতন এই জগৎ আর পরেরটা নিয়েও। তো ষাটের দশকের সৌন্দর্য এবং ষাটের দশকের কদর্যতা এটাই যে সময়ের সঙ্গে সঙ্গে তারা পশুদের মতো অচেতন হয়ে উঠেছিল। তারা ভেবেছিল এই সন্ধান করেই সমস্ত রক্ষণশীল অর্থহীন জিনিসের ঊর্ধ্বে যেতে পারবে তারা, যেখানে বসতে বা দাঁড়াতে হলেও গলায় দড়ি বেঁধে চলতে হয়, যদি খেতে হয় এভাবে খেতে হবে, দাঁড়াতে হলে এভাবে দাঁড়াতে হবে। এটা এত ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রক হয়ে উঠেছিল যে তারা সব কিছুর থেকে মুক্ত হতে চেয়েছিল এবং সেই সন্ধানটা তাদের মনোরম লেগেছিল, কিন্তু সচেতনতা হারিয়ে ভুল করে কোন দিকে তাকাতে হবে তারা জানত না। তারা যেদিকেই তাকিয়েছিল শুধু প্রতারিত হয়েছিল, বা প্রতারিত হয়েছিল কারণ তারা অচেতন ছিল, যেভাবেই হোক সেটা কাজ করেনি। তবে তা সত্ত্বেও এর বিশেষ সৌন্দর্য আছে, অন্তত কেউ তো অনুসন্ধান করেছিল। হ্যাঁ, আপনি ব্যর্থ হয়েছেন সেটা বিষয় নয়, অন্তত আপনি অনুসন্ধান করেছেন, সেটাই হলো ভালো জিনিস। তো তারা ছিল শিশুদের মতো, কিছুই জানে না, কিন্তু তাদের একটা আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে এমন কিছুর অনুসন্ধান করা যা তাদের আয়ত্তের মধ্যে নেই। যখন কেউ কিছু জানতে চাইছে, যখন প্রকৃতই কেউ কিছুর অনুসন্ধান করতে চাইছে, সেই পরিবেশের একটা বিশেষ সৌন্দর্য রয়েছে, কারণ মানুষ অন্তত এটা তো স্বীকার করছে যে আমরা আসলে কিছুই জানি না, ঠিক না? এটা ভালো জিনিস, কারণ মানুষ যখনই কিছু জানেন না, তিনি নম্র এবং চমৎকার হয়ে ওঠেন, সেটা দেখেছেন? ধরুন এভাবে গাড়ি চালাচ্ছেন, একজন হাম্মাং, ও এরকম না, আপনি এখন বাঁদিকে আছেন, এরকম। হঠাৎই জানেন না কোথায় যাচ্ছেন, হারিয়ে গেছেন, তখন আপনি নেমে কাউকে জিজ্ঞেস করেন, জানেন না কোন দিকে যেতে হবে, হঠাৎ আপনি একজন ভালো মানুষ, কারণ যখন আপনি জানেন না আর সেটা উপলব্ধি করেন যে আমি জানি না, আপনি নরম স্বভাবের হয়ে ওঠেন। দয়া করে এটা লক্ষ্য করুন, যখন মনে করেন আপনি জানেন, অহেতুক কদর্য হয়ে উঠতে পারেন, তাই না? হ্যাঁ, তাই এটাই ছিল ষাটের দশকের ভালো জিনিস, তবে তার ফলাফল অবশ্যই ভালো ছিল না, কারণ আপনার উদ্দেশ্য দুর্দান্ত হতে পারে, অনুসন্ধান দুর্দান্ত হতে পারে, তবে সঠিক জিনিস না করলে আপনার সঙ্গে সঠিক জিনিস ঘটবে না, মনে হয় প্রথম দিন থেকেই কথাটা বলে আসছি। আপনি যদি সঠিক জিনিস না করেন, আপনার সঙ্গে সঠিক জিনিস ঘটবে না।